যে কেন্দ্রের সরকারের সহযোগিতায় গরু পাচার হচ্ছে, বাংলাদেশ বর্ডার দিয়ে গরু পাচার যারা করে সেই গরু পাচারকারীরা কি বলে জানে? বলেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরের লোক, বাংলার মুখ্যমন্ত্রী ঘরের লোক, যারা মুখ্যমন্ত্রীর আত্মীয়, যারা দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়, সেই আত্মীয়তার ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠ নাম আমি বলবো না, তারা আমাদেরকে সহযোগিতা করে, তাই তো আমরা গরু পাচার করি। বাংলার মুখ্যমন্ত্রী বলছে যে বর্ডার তো কেন্দ্রের, তাই বর্ডার দিয়ে গরু পাচার হচ্ছে। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহযোগিতা করছে, কিন্তু বর্ডারে যাওয়ার আগে গরুগুলো কোথা দিয়ে যাচ্ছে? বাংলার সমতল দিয়ে, বাংলার থানার পাশ দিয়ে, বাংলার এসপি অফিসের পাশ দিয়ে, বাংলার দিদির জেলা পরিষদের পাশ দিয়ে, সারা বাংলা আপনি মুখ্যমন্ত্রী আপনার রাজ্য দিয়ে গরু গিয়ে তারপরে বর্ডারে পৌঁছায়। তাই আপনি শুধু কেন্দ্রের বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে নিজে এই চৌর্যবৃত্তি থেকে, এই দুর্নীতির বৃত্তি থেকে নিজেকে মুক্ত করতে পারেন না। গরু পাচারকারীরা হিমকুপ বুক ঠুকে বলে দিদির ঘরের লোক ফিট, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঘরের লোক ফিট, অতএব আমাদের গরু পাচারও ফিট, আমাদের গরু পাচার চলছে, চলবে। আজকে এইভাবে বাংলা মানুষকে ধোকা দেবেন না, বাংলার মানুষ সব দেখছে। তাই উগ্র, তাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িকতা নয়, সংকীর্ণতার বিরুদ্ধে উগ্র সংকীর্ণতা নয়, দুর্নীতির বিরুদ্ধে ধামাচাপা দেওয়া নয়, বাংলার মানুষ সত্যকে জানুন, বুঝুন। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।